নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে আপনাদের স্বাগত। তো আমরা এসেছি একটা দারুণ জমজমাট রেসিপি, আজকে একদম জমজমাট রেসিপি হবে আজকে সুজির হালুয়া। তো দেখতে পাচ্ছ এখানে জিনিসপত্র এসে গেছে, একটু পরেই মা রান্না করবে, তো মায়ের কাছ থেকে রেসিপিটা ভালো করে দেখে নেন। কিন্তু হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই, কারণ ভিডিওটা যদি একটু মিস করে যান না তাহলে রেসিপিটা বুঝতে পারবে না। মন দিয়ে রেসিপিটা দেখেন, ভিডিওটা পুরোটা দেখেন, আপনারা বাড়ি বানাবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আমি সুজির হালুয়া রান্না করবো। কী কী লাগে আর কীভাবে বানাই আপনারা দেখে নেন। এই সুজি নিয়েছি 200 গ্রাম, চিনি 100, আমুল দুধ 100, ঘি নিয়েছি 25 গ্রাম মতো, এই 4-5টা এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, আর এই যে কিশমিশ নিয়েছি 25 গ্রাম মতো, কাজু নিয়েছি এরকম 25 গ্রাম মতো, আর দুধ, গরুর দুধ এটা, আর জল লাগবে অল্প। এবার রান্না বান্না শুরু করি, চলো রান্নার ওখানে যাওয়া যাক। রান্নার ওখানে চলে এসেছি, এবার গ্যাসটা কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে নেই। কড়াটা গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, ভালো লাগবে। আমি ঘি আছে বলে ঘিটা দিলাম, সর্ষের তেল কিংবা সাদা তেল দিলেও ভালো লাগবে, অসুবিধা হবে না। এবার তেজপাতা দিয়ে দেবো, ঘিটা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে এভাবে যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোবে ততক্ষণ এভাবে নাড়তে হবে। জাহাজ গন্ধ দিলে হবে না, গ্যাসটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে আস্তে আস্তে যত সুন্দরভাবে নাড়বেন তত খেতেও ভালো লাগবে, আর একটু একটু বাদামি কালার মতো ভাজতে হবে। সুজিটা ভালোভাবে নেড়ে নিতে হবে, এরকম এইভাবে ভালো করে নাড়তে হবে, এইভাবে হাত গন্ধ দিলে তলায় পুড়ে উঠবে, ভালো লাগবে না। এইভাবে শীতের দিনে এরকম সুজির হালুয়া রুটির সঙ্গে খুব ভালো লাগে, আমরা তো সবসময় খাই, আপনারা এইভাবে খাবে খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে নেড়ে নিচ্ছি, এইভাবে হাত বন্ধ দিলে হবে না, কিন্তু দেখুন বাদামি কালার হয়ে গেছে। এইবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো। এবার লবণ দেবো স্বাদ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। চিনি দেবো, আবার একটু নাড়াচাড়া করে এবার দুধটা দিয়ে দেবো, দুধটা সব দিয়ে দেবেন। এবার একটু জল দেবো, সুজির ভিতরে এই দুধটা গরম হয়ে গেলে এবার আমুল দুধটা দিয়ে দেবো, একটু গরম হোক। আমি চিনিটা খুব বেশি দিইনি, আপনারা স্বাদ অনুসারে মিষ্টি কেউ কমও খায়, কেউ একটু বেশিও খায়, আমাদের আমাদের অল্প মিষ্টি খায় বলে আমি অল্পই দিয়েছি, আপনারা স্বাদ অনুসারে বেশি চাই বেশি কি কম কম বেশি করে নিতে পারেন। সুজিতে জল দুধ দিয়েছিলাম, এগুলো ফুটে গেছে, এবার আমুল দুধটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে দুধটা গুলিয়ে মিশিয়ে নেবো। আমি গরুর দুধ নিয়েছি, শুধু আমুল দুধ দিয়ে করলেও ভালো লাগবে, আমুল দুধটা গুলিয়ে নিতে হবে, নিয়ে এভাবে রান্না করলে ভালো লাগবে। এইভাবে দেখুন কেমন ঘন হয়ে এসেছে। আমাদের সুজির হালুয়া কমপ্লিট, এবারে নামিয়ে নেব। এইভাবে একটা কানা উঁচু থালায় নিতে হবে, নিয়ে এবার পাতি দেব, দিয়ে পিস পিস করে কাটব। এভাবে পাতি দেব,
হালাল গরম গরম সুজির হালুয়া রান্না হয়ে গেছে। এবার এই সরিষা আছে একটু পিস পিস করে কেটে নেব, এরকম ভাবে কেটে নেবেন, দেখতেও ভালো লাগে, ছেলেপিলে দেখলে তখন ভালো লাগবে, তখন খেতেও চাবে, ওদের টিফিনে স্কুলে টিফিনে বানিয়ে দিলেও ওরা খাবে। এখন একটু গরম আছে বলে খুব একটা ভালো হচ্ছে না, এবারে তুলে দেই ছেলে খেয়ে দেখি কি বলে কেমন হয়েছে। এটা এখন একটু গরম আছে, আর একটু জুড়িয়ে গেলে তখন এই পিস করতে ভালো লাগবে, বেশ মানে আর জড়িয়ে যাবে না, আমার একটু গরম আছে বলে এই জন্য একটু জড়িয়ে যাচ্ছে। প্লেটটা তুলেছি, ছেলেকে এবার ডাকি দেখি খেয়ে কি বলে। তো বন্ধুরা, সুজি হালুয়া এসে গেছে আমার কাছে, আমার একটা পছন্দের খাবার এটা, ছোটবেলা খুব খেতাম, অনেকদিন পরে পেলাম। লোভ সামলানো খুব কষ্ট, জমে ফিরে গেছে ডাউন না জম। বন্ধুরা, এটা আপনাদের বড় বাচ্চা সব সবাই খুব ভালো লাগবে, আপনারা বাচ্চাদের সকালে টিফিনে দিতে পারেন, টিফিন বক্সে এরকম সুজি হালুয়া, তারা খুব আনন্দ করে খাবে, কারণ মিষ্টি মিষ্টি দারুণ লাগবে খেতে। অথবা বাড়ি কেউ আসলে, কুটুম্ব আসলে, অথবা শীতকালের সন্ধ্যেবেলা আপনারা এরকম বানিয়ে খাবেন, গরম গরম সুজি হালুয়া দারুণ লাগবে, পুরো জমে যাবে। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমরা আসছি আবার পরের ভিডিও নিয়ে, ততক্ষণ অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফ্যামিলি টিভি। নমস্কার।